তার বিনিময়ে হাসপাতালে নিরাপত্তা কর্মীর কাজ। আচমকা কাজ চলে যাওয়ায় সমস্যায় 119 জন কর্মী। টাকা অথবা কাজ ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান তারা। অস্থায়ী হলেও 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন এই মিথ্যে প্রতিশ্রুতিতেই পা দিয়েই মোটা টাকার বিনিময়ে 119 জনকে নিরাপত্তা রক্ষী হিসেবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। কয়েক মাস যেতে না যেতেই তারা খোয়ালেন সেই চাকরি। এরপর চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি হেডকে আটক করল বহরমপুর থানার পুলিশ। শিক্ষিত হয়েও অনেকে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, তাছাড়া করোনাকালে অনেকেই চাকরি খুইয়েছেন, তাই কিছু টাকার বিনিময় হলেও 60 বছর বয়স পর্যন্ত চাকরি পেলে মন্দ হয় না এই বিশ্বাস আর আশাতেই অর্থের বিনিময়ে সরকারি হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা রক্ষীর চাকরি প্রলোভনে পা দিয়েছিলেন বহু মানুষ। কয়েক মাস পরেই আশা ভঙ্গ হল। শেষমেশ চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি হেডকে আটক করল বহরমপুর থানার পুলিশ। ধৃতের নাম উদয় নারায়ণ গোস্বামী। বুধবার দুপুরে সিকিউরিটি হেডকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, 2021 সালে করোনাকালে মোট 119 জনকে নিরাপত্তা রক্ষী হিসেবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। অধিকাংশ যুবক যুবতীর কাছ থেকে 1 থেকে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। 60 বছর পর্যন্ত অস্থায়ী চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে দাবি প্রতারিতদের। সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত সিকিউরিটি হেডও। প্রতারিতরা জানালেন, 6 থেকে 8 মাস নিরাপত্তা রক্ষীর ডিউটি করেছিলেন তারা, কিন্তু বছর 2 ধরে তাদের কাজ চলে যায়। তবে সেই কাজ নাকি তারা ফিরে পাবেন বলেও আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু 2 বছর হতে চলল, সেই আশ্বাস আর বাস্তবায়িত হয় না। এদিকে কাজ হারিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন তারা। এটা পার্মানেন্ট কাজ না, 60 বছর পর্যন্ত থাকবে, কাজটা যাবে না তোমাদের। 1.5 লক্ষ টাকা স্যার আমি জমি বিক্রি করে টাকা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম স্যার নবকুমার ঘোষ এক্স আর্মি ও আর গোস্বামী স্যার যে এখানকার মেন সুপারভাইজার, ওনার ছেলে এসে আর নবকুমার ঘোষ দুজনে এসে আমার টাকা নিয়ে যায়, গোস্বামীর ছেলে এসে টাকা নিয়ে যায় আমার কাছে। আমি 8 মাস ডিউটি করেছি, আমার কাছে 1.5 লক্ষ টাকা নিয়েছে, আমাকে 60 বছর কাজ দেবো বলে আমাকে নিয়েছিল এক্স সিকিউরিটি গার্ড হিসাবে। হ্যাঁ, আমি 2021-এ লাস্ট পর্যায়ে করোনা 8 মাস পর, 8 মাস পর তারপরে বললো যে তোমাদের কাজটা কোটা আসবে, পারমিশন আসলে তোমাদের কাজ হয়ে যাবে। এতদিন আমরা আশায় বসে থাকলাম যে তাহলে আমি এত টাকা দিলাম কষ্ট করে, আমি গরিব মানুষের ছেলে। হ্যাঁ, আন্দোলন আমরা, হ্যাঁ গোস্বামী স্যার আমাদেরকে আমরা হয় কাজ, আমাদেরকে কাজটা ফিরিয়ে দেওয়া হোক, না হলে আমাদের যে যার কাছে যত টাকা নিয়েছে সে টাকাটা। হ্যাঁ, এর আগে সবাই অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ওই নিরাপত্তা রক্ষীকে তাড়া করে পাকড়াও করেন কাজ হারানো কর্মীরা। এরপরেই চলে টানা হ্যাচড়া। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই সিকিউরিটি হেডকে আটক করে বহরমপুর থানায় নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। যদিও ওই সিকিউরিটি হেড নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন, ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এখন দেখার অসহায় এই মানুষগুলি কাজ ফিরে পায় নাকি ফিরে পায় শেষ সম্বলটুকু দিয়ে, বা দেনা করে চাকরি পাবার আশা জোগাড় করা সেই টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাস ল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।